নমস্কার মজিত্র আপনাদের চাবলে আরম্ভ করেছে আসামিজ সংশোধন ইউটিউব চ্যানেল। বন্ধুসকল পলকতে চাওয়া আজি সন্ধ্যার 7টা গুরুত্বপূর্ণ খবর। বন্ধুসকল প্রথম খবরটি হয়েছে দেশের বিশিষ্ট উদ্যোগপতি মুকেশ আম্বানীর বাসগৃহত পুনের আক্রমণের আশঙ্কা। বর্তমান সময়ত মুকেশ আম্বানীর বাসভবন এন্টেলিয়াত কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তুলিছে মুম্বাই আরক্ষীয়ে। দেশের আটাইতকৈ ধনী উদ্যোগপতি মুকেশ আম্বানীর বাসভবনত পুনের আক্রমণের পরিকল্পনা করা হয়েছে নেকি? হাতত ডাঙর বেগ লৈ অহা দুগৰাকী অচিনাক্ত ব্যক্তিয়ে আম্বানীর ঘরের সন্ধান করেছিল। এজন ট্যাক্সি চালকে ফোন করে মুম্বাই আরক্ষীক এই কথা জানাইছিল। মুম্বাই আরক্ষী এই খবর লাভ করার পাছতেই ততাতৈয়াকৈ মুকেশ আম্বানীর বাসভবন এন্টেলিয়ার নিরাপত্তা ব্যাপক রূপত বড়াই তোলে। আরক্ষীয়ে সংবাদ মাধ্যমের আগত প্রকাশ করে কয় যে অহা এটা ফোনত এজন ট্যাক্সি চালকে জানিবলৈ দি কয় যে সোমবারে দুপরিয়া তেওঁৰ ওচৰলৈ আহি দুজন অচিনাক্ত ব্যক্তিয়ে মুকেশ আম্বানীর বাসভবনের ঠিকনা বিচাৰে। ট্যাক্সি চালকজনে জানিবলৈ দিয়ে যে ব্যক্তি দুজনের হাতত দুখন ডাঙৰ বেগ আছিল আৰু তেওঁলোকৰ আচৰণও সন্দেহজনক আছিল। ট্যাক্সি চালকজনে লগেলগে ফোন করে আরক্ষীক খবর দিয়ে আর মুম্বাই আরক্ষীয় লগেলগে এন্টেলিয়ার নিরাপত্তা কটকটিয়া করে তোলার লগতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চায়। উল্লেখযোগ্য যে যোৱা ফেব্রুয়ারি মাহত মুম্বাইর মুকেশ আম্বানীর বাসভবন এন্টেলিয়ার সন্মুখত রয়ে থাকা এখন গাড়িত 20 টিন জিলেটিন স্টিক উদ্ধার হয়েছিল। সেই ঘটনার তদন্তত আরক্ষী বিষয়া শচীন ওয়াজন নাম জড়িত হয়ে পড়েছিল। মুম্বাই আরক্ষীয়ে তার পাছতে চাকরিরপর অপহরণ করে। বাতরি অনুসরি যখন গাড়িত বোমা রখা হয়েছিল সেই গাড়িখনের মালিক ব্যবসায়ী মনসুখ হিরণক যা 5 মার্চত মৃত অবস্থাত পোৱা গৈছিল। অভিযোগ দাখিল হওয়া শচীন ওয়াজক জেরা করার পাছত ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি চমুকৈ NIA গ্রেপ্তার করেছিল। পরবর্তী খবর, অসমৰ প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈৰ হৈ পত্নী ডলি গগৈয়ে গ্রহণ করলে পদ্মভূষণ সন্মান। দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সন্মান পদ্মভূষণ সন্মান আজি রাষ্ট্রপতির গ্রহণ করলে তরুণ গগৈৰ হৈ পত্নী ডলি গগৈয়ে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে তরুণ গগৈৰ হৈ পত্নী ডলি গগৈক আনুষ্ঠানিকভাবে মানপত্র প্রদান করে। উল্লেখযোগ্য যে কোভিড মহামারীর 2020 আর 2021 চনের পদ্ম বটা প্রদান সোমবার দুদিনের কার্যসূচীরে রাষ্ট্রপতি ভবনত আরম্ভ হয়েছে। রাজহুয়া পরিক্রমা শিতানত তিনবার মুখ্যমন্ত্রী হওয়া অলপতে পরলোক প্রাপ্তি ঘটা প্রবীণ কংগ্রেসী নেতা তরুণ গগৈক পদ্মভূষণ বটা আগবা হয়েছে। মন করবল যে রাষ্ট্রপতি ভবনত আয়োজিত এই কার্যসূচীত উপরাষ্ট্রপতি ভেঙ্কিয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকে। পরবর্তী খবর, লামডিং সংরক্ষিত বনাঞ্চলত উচ্ছেদ অভিযানের সময়তে উত্তপ্ত পরিস্থিতি, দালাল রহমত আলীক লপা থবা স্থানীয় রাইজর। কালিরপর আরম্ভ হওয়া লামডিং সংরক্ষিত বনাঞ্চলত উচ্ছেদ অভিযান আজি অব্যাহত আছে। লামডিং সংরক্ষিত বনাঞ্চলের প্রায় 500 হেক্টর ভূমি বেদখলকারী কবলত আছিল। দুটা পর্যায়ত বনাঞ্চলখনত উচ্ছেদ চলোৱা হৈছে। বেদখলকারী কবলত থকা 5খন বনগাঁও চলিছে উচ্ছেদ অভিযান। প্রথম পর্যায়ত বনাঞ্চলখনৰ ভেটনলা আর কমরপানীত চলিছে উচ্ছেদ। আজি প্রহায়নে উচ্ছেদ অভিযান চলাই থাকার সময়তেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এগৰাকী দালাল উচ্ছেদিত লোকসকলের কাষত থিয় দিয়ার পাছতেই সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির। জানিব পৰা মতে প্রকৃতিপ্রেমী রূপে দালাল রহমত আলিয়ে পূর্বরেপরা উচ্ছেদিত লোকসকলক মাটির পট্টা দিয়ার নামত বিভিন্ন সময়ত ধন সংগ্রহ করে আছিল। দালাল রহমত আলিয়ে উচ্ছেদিত লোকসকলে আশ্রয় লওয়া স্থানত উপস্থিত হয় ন্যায়ালয়ের জড়িয়ে সুরক্ষার বাবে যুঁজ দিব বলে প্রতিশ্রুতি দিছিল। উচ্ছেদের বলি হওয়া লোকসকলে রহমত আলীক লপা থপা দিয়ে তেওঁৰ গাড়িখনও আংশিকভাবে ধ্বংস করে। পরিস্থিতি অধিক উত্তপ্ত হয়ে উঠাত ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে উদ্ধার করে। বন্ধুসকল তারপর 4 নম্বর খবরটি জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি এতালে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনে ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে রাখক। পরবর্তী খবর, রাজ্যত আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি, এটার পিছত আন এটা হত্যাকাণ্ড জোকারি গৈছে অসম। এইবার যুবকক হত্যা করে পুতি থলে শৌচালয়ের গাতত, পিতৃ মাতৃর উপরতে হত্যার সন্দেহ করা হয়েছে। রাজ্যত পুনের নৃশংস হত্যাকাণ্ড, যুবকক হত্যা করে পুতি থলে শৌচালয়ের গাতত, পিতৃ মাতৃর উপর হত্যার সন্দেহ। টিয়কর মেলেং বরখলিয়া গাঁত এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কাকুমণি বরা নামের এজন যুবকক মারি পুতি থলে শৌচালয়ের গাতত, মৃত্যু হওয়া যুবকজনের বয়স প্রায় 25-26 বছরমান হব বলে সন্দেহ করা হয়েছে। হত্যার সন্দেহ পিতৃ ফণীধর বরা আর মাহিমাক
সৰুমাই বৰাৰ বিৰুদ্ধে। ইতিমধ্যে দুজনক আৰক্ষীয়ে নিজৰ জিম্মাত ৰাখিছে, সোধপোছ অব্যাহত ৰাখিছে। পৰৱৰ্তী খবৰ, তামিলনাডুত বৰষুণৰ তাণ্ডৱ, 4 জন লোকৰ করুণ মৃত্যু, হাজাৰৰ অধিক লোকক স্থানান্তৰ। ভাৰতৰ দাক্ষিণাত্যৰ ৰাজ্য তামিলনাডুত বৰষুণে এক প্ৰকাৰ তাণ্ডৱৰ সৃষ্টি কৰিছে। চাৰিওফালে কেৱল পানী আৰু পানী, নদীৰ দৰে বাটপথ পানীৰে উফন্দি উঠিছে, পৰিস্থিতি ভয়াৱহ হৈ পৰিছে। বৰ্তমানলৈকে 4 জন লোকে করুণভাৱে মৃত্যু খাপতি লৈছে। প্ৰশাসনৰ ফালৰ পৰাও সুৰক্ষাজনিত কাৰণত 1,400 লোকক স্থানান্তৰ কৰিছে। ৰেড এলাৰ্ট জাৰি কৰা হৈছে বহু অঞ্চলত, বিদ্যালয় বন্ধ ঘোষণা কৰিছে। তাৰোপৰি মাছমৰীয়াসকলক সুৰক্ষাৰ বাবে আজিৰ পৰা 12 তাৰিখলৈকে মাছ মাৰিবলৈ যোৱাত নিষেধাজ্ঞা জাৰি কৰিছে প্ৰশাসনে। পৰৱৰ্তী খবৰ, অসমবাসীলৈ এটা ভাল খবৰ, গুৱাহাটীৰ পৰা বিদেশলৈ পোনে পোনে চলিব বিমান সেৱা। 2 বছৰ দিন ধৰি বন্ধ হৈ থকা আন্তঃৰাষ্ট্ৰীয় বিমান সেৱা পুনৰ মুকলি হ'ব লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ বিমানবন্দৰৰ পৰা। গুৱাহাটীৰ পৰা শীঘ্ৰে পোনপটীয়াকৈ আৰম্ভ হ'ব আন্তঃৰাষ্ট্ৰীয় বিমান সেৱা। উড়ান আঁচনিৰ অন্তৰ্গত 6টাকৈ আন্তঃৰাষ্ট্ৰীয় পথেৰে বিমান সেৱা আৰম্ভ কৰাৰ পদক্ষেপ হাতত লৈছে ৰাজ্য চৰকাৰে। অতিৰিক্ত ধন ব্যয় নকৰাকৈ গুৱাহাটীৰ পৰা ছিংগাপুৰ, বেংকক, কুৱালালামপুৰ, কাঠমাণ্ডু, য়াংগুন আৰু ঢাকালৈ চলিব বিমান সেৱা। পূৰ্বে গুৱাহাটীৰ পৰা কোনো লোক বিদেশলৈ যাবলৈ দিল্লী বা দেশৰ আন প্ৰান্তৰ পৰা যাবলগীয়া হৈছিল, কিন্তু এতিয়াৰ পৰা গুৱাহাটীৰ পৰাই ৰাজ্যৰ কোনো লোক বিদেশলৈ বিমানেৰে যাব পাৰিব। উল্লেখযোগ্য যে কেন্দ্ৰীয় চৰকাৰৰ উড়ান আঁচনিৰ অন্তৰ্গত আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানত যাত্ৰীৰ আসনৰ সংখ্যা কম থাকিলে বা আসনখন খালী হৈ থাকিলে সেই বিমানসমূহে লাভ কৰিব ৰাজ সাহায্য। লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰৰ পৰা পূৰ্বে 2019 বৰ্ষৰ পৰা আৰম্ভ হৈছিল আন্তঃৰাষ্ট্ৰীয় বিমান সেৱা, কিন্তু কিছুদিন চলাৰ পিছত লকডাউন আৰু অন্যান্য কাৰণত বন্ধ হৈ গৈছিল এই সেৱা। পৰৱৰ্তী খবৰ, বিবাহক লৈ এক গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে। এতিয়াৰ পৰা অমুছলমান লোকে বিবাহ কৰাব পাৰিব মুছলমান লোকক। এতিয়াৰ পৰা অমুছলমানে বিবাহ কৰাব পাৰিব মুছলমানক। বিবাহ সম্পৰ্কত বৃহৎ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে মুছলমান দেশ আবুধাবিয়ে। আবুধাবিত হিন্দুসকলৰ বাবে নতুন নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে। ইছলামিক শৰিয়ত আইনৰ সালসলনি কৰা হৈছে উক্ত দেশখনত। এতিয়াৰ পৰা হিন্দু লোকসকলে নিজৰ ধৰ্মীয় ৰীতি নীতিৰে বিবাহ পাতিব পাৰিব। হিন্দুসকলক পাৰিবাৰিক সমস্যা সমাধানৰ বাবে স্থাপন কৰা হ'ব নতুন আদালত। আৰবী আৰু ইংৰাজী ভাষাত সম্পন্ন হ'ব আদালতৰ কাম কাজ। আবুধাবিৰ শ্বেখ খলিফা বিন জায়েদে এই নতুন নিৰ্দেশনা জাৰি কৰিছে। সন্তান তুলি লোৱাৰ ক্ষেত্ৰত হিন্দুসকলক অধিকাৰ প্ৰদান কৰা হৈছে। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্যত অব্যাহত আছে ভুৱা চিকিৎসকৰ দপদপনি। শিৱসাগৰত এগৰাকী সুন্দৰী যুৱতীৰ বিৰুদ্ধে উত্থাপন হৈছে গুৰুতৰ অভিযোগ। শিৱসাগৰত এগৰাকী ভুৱা চিকিৎসকে চিকিৎসকৰ ৰূপ লৈ চিকিৎসা প্ৰদান কৰি অহাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে। ত্ৰিচাপিগু নামৰ ধেমাজিৰ যুৱতীগৰাকীয়ে ভুৱা চিকিৎসকৰ পৰিচয়েৰে চিকিৎসা প্ৰদান কৰি অহাক লৈ এতিয়া চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে জিলাখনত। জৰহাটৰ এগৰাকী মহিলাৰ অভিযোগ মৰ্মে ত্ৰিচাপিগুৱে বহুদিনৰ পৰা ভুৱা চিকিৎসকৰূপে কাম কৰি থকাৰ লগতে উচ্চ চিকিৎসা শিক্ষা প্ৰতিষ্ঠানত নামভৰ্তি কৰি দিয়াৰ নামত উৎকৰ্ষ গ্ৰহণ কৰি আহিছে। উল্লেখযোগ্য যে ত্ৰিচাপিগু নামৰ চিকিৎসক নামধাৰী যুৱতীগৰাকীয়ে কিছুদিনৰ বাবে শিৱসাগৰৰ স্বৰ্গদেৱ চুকাফা মাল্টি স্পেচিয়েলিটি হস্পিটেলত চিকিৎসকৰূপে কৰ্মৰত হৈ আছিল। অৱশ্যে চিকিৎসালয় কৰ্তৃপক্ষই ত্ৰিচাপিগু মেডিকেল বিষয়াৰূপেহে কৰ্মৰত আছিল, তেওঁ কোনোধৰণৰ প্ৰত্যক্ষ চিকিৎসা প্ৰদানৰ সৈতে জড়িত নাছিল বুলি স্পষ্টীকৰণ দিয়ে। এই গুৰুতৰ অভিযোগৰ পাছত এতিয়ালৈকে ভুৱা চিকিৎসক বুলি অভিযোগ উঠা ত্ৰিচাপিগুৱে নিজৰ স্থিতি স্পষ্ট কৰি কোনোধৰণৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰা নাই।